কথা দেখেছো? এখানে একটা ছবি ছিল, ছবিটা কোথায়? ও আচ্ছা, এটা এই যে এখানে রেখেছি। এখানে গেল কিভাবে? একটু গোছগাছ করছিলাম, মানে সুন্দর করার চেষ্টা করলাম। এত সাহস আসে কোথেকে? তুমি এই বাসায় আছো ভালো কথা, বাট হোয়াট ইজ দিস? তুমি কি হয়েছো? সবকিছু নিজের মতো করে গোছাবে, নিজের সংসার? তোমাকে কে সেই পারমিশনটা দিল? Don't you ever touch my stuff. কখনো না। হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে অ্যাকাউন্টের অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আমার কাছ থেকে আমি টাকা দিয়ে দিব, ওরা কার্ড ওপেন করে দিবে। থ্যাংক ইউ মামা, আর সেদিনের ব্যবহারের জন্য আমি রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, শোনো, ওই গুড লাক কোম্পানির গানটা কিন্তু করে দেওয়াই লাগবে। এইটা যদি আমরা মিস করি তাহলে খুব বিপদে পড়ে যাব। আচ্ছা। একটা স্পেয়ার চাবি তো এখানে থাকে। স্পেয়ার চাবি ওখানে থাকে গাথা? স্পেয়ার চাবি এখানে থাকে। কথা সরি, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি সরি। আসলে আমার মন মেজাজ খুবই খারাপ, তাই হয়তো এরকম করেছি। আমি গান করতে পারছি না, এত চেষ্টা করছি কিন্তু পারছি না। তো আমার তো গান করতে হবে, বেঁচে থাকার জন্য তো আমার গান করতে হবে। গান মনের ব্যাপার, পেটের টানে কি গান হয়? মন ভালো নেই তাই গান হচ্ছে না, মন ভালো হয়ে গেলে আবার গান হয়। কিন্তু আজকাল যে সব গান পেটের টানেই করতে হয়। তাই ছি ছি না না ছি না, আই এম সরি, আমি তোমাকে মিন করিনি। আই মিন, আমি বলতে চেয়েছি মন খারাপ করে তারপর যদি জোর করে কিলি কাঁঠাল পাকিয়ে দিলে যদি ভালো গান হয় না, আই মিন তুমি ভালো গান করো, তুমি আসলে ভালো গান করো, আই মিন তুমি যা করো সব মন থেকে করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কি এখনো ছোটবেলার মতো এই হড়বড় করে কথা বলে যাবে? বড় হবে না। আচ্ছা ট্রুস, শান্তি, নো মোর ফাইটিং, ওকে?